তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো সোশ্যাল মিডিয়া বলতে গেলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং আরও অন্যান্য জায়গায় একটি বিষয় মানে খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, সেটা হলো যে মানুষের পেটে সাপের বাচ্চা। তো এই বিষয়টা কতটা সত্য সেটা নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ভিডিওটা ব্লগ ভিডিও হলেও একটু আজ অন্য ধরনের ভিডিও। তো বন্ধুরা, এটা আমাদের এদিকে অনেকটা রটে গিয়েছে যে এটা নাকি আমাদের বহরমপুর গ্রামে, মানে বহরমপুরে যে মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে এই ঘটনাটি ঘটেছে। মেয়েটার বাড়ি নাকি বারবাকপুর এবং ওর শ্বশুর বাড়ি নাকি জোলঙ্গি। তো বন্ধুরা, এই ঘটনাটা আপনারা যেটা শুনেছেন এটা সম্পূর্ণ ফেক খবর, একদমই ফেক। তো আজ আপনাদের সঙ্গে আলোচনা করব আসলে ঘটনাটা কি, কোথায় ঘটেছে। তো বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের কোনো একটি গ্রামে। তো সেখানে মানে একটা মায়ের গর্ভে যখন বাচ্চাটা আসে তখন তাকে মানে একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে বলা হয় 3 মাস পর। তো সেখানে রীতিমতো দেখা যায় যে তার গর্ভে একটি সাপের বাচ্চা। তো সেটা সেই মেয়েটা জানে এবং তার স্বামীও জানে, কিন্তু সে তখন তার স্বামীটা তার বউকে রেখে সে বিদেশ চলে যায়। যখন ওই মেয়েটার ডেলিভারির সময় হয় তখন সে আবার আরেকটি ছবি করে, তখন সেখানে জানা যায় যে হ্যাঁ, তার পেটের ভেতরে একটি বিষাক্ত গোখরো সাপ আছে। তো এটা দেখে তো সে আশ্চর্য হয়ে যায়, কিন্তু আশ্চর্য হয়ে গেলেও সে কাউকে বলে না ঘটনাটা। তাই সে একটু বড় ডাক্তারের কাছে যায়, সেখানে গিয়ে আবার সে ছবি করে, সেখানে গিয়ে সেই একই রিপোর্ট। এটা দেখে তো মেয়েটা একদম আশ্চর্য হয়ে যায়। তারপরে সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সে মুম্বাইয়ের একটি হাসপাতালে যায়। হাসপাতালে যাওয়ার পরে সেখানকার ডাক্তারে তাকে যে ছবিটা করতে বলে সেখানেও দেখছে যে সেই একই অবস্থা। সেই ছবিতে রীতিমতো লেখা আছে যে ওর গর্ভে একটি কিং কোবরা সাপ রয়েছে। সেই সাপটির ওজন প্রায় 3 কেজি 560 গ্রাম, প্রায় 3.5 কেজি। এ সমস্ত দেখে সে অবাক হয়ে যায়। তো হ্যাঁ বন্ধুরা, ওই মুম্বাইয়ের সেই হাসপাতালে তার সিজার করে এবং সেখানে তার সেই সাপ বাচ্চা জন্মগ্রহণ করে। তো বন্ধুরা, আমাদের নদিয়া জেলার যে ঘটনাটি আপনারা শুনেছেন যে আমাদের বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে এরকম সাপ বাচ্চা জন্মেছে, এটা সম্পূর্ণ ফেক খবর। এটা ফেকভাবে কেউ রটিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তো আপনারা মানে এটা নিয়ে বেশি আর কিছু বাড়াবাড়ি করবেন না। ঘটনাটি ঘটেছে প্রায় 20 থেকে 25 দিন আগে, কিন্তু আজকাল মানে এই গত 2 দিন থেকে এই জিনিসটা আমাদের এদিকে মানে ভাইরাল হয়েছে। তো বন্ধুরা, এটা অনেক দিন আগেকারই ঘটনা, কিন্তু মাতৃগর্ভে যে সাপের বাচ্চা ছিল এটা একদম সত্যি ঘটনা, এটা আসলে আল্লাহরই ইচ্ছা। তো বন্ধুরা, এই বিষয়টা আমি জানার পরে আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা বানালাম। তার আরেকটি কথা বন্ধুরা, আমি গমাখালি গিয়েছিলাম, সেখানে মানে ধানের বীজ আনার জন্য। সেখানে গিয়ে আমি এই ঘটনাটা যখন মানুষের সামনে বলি, একটা বয়স্ক লোক সে বললো হ্যাঁ এরকম হয়েই থাকে। ওই বয়স্ক লোক যখন আমাদের বয়সে ছিল সেই তখন একটা এরকম ঘটনা গমাখালিতেই ঘটেছিল। গমাখালি বলতে আমার পাশের গ্রামের কথা বলছি। তো বন্ধুরা, এতে আশ্চর্যজনক মানে আশ্চর্য হওয়ার কিছুই নাই, আল্লাহ ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে বন্ধুরা। তো আপনাদেরকে এটাই জানালাম যে নদিয়া জেলার যেটা রটেছে সেটা সম্পূর্ণ ফেক খবর। তো ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের কোনো একটা গ্রামে, গ্রামটার নাম আমার সঠিক মনে নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওয়। আমার এই ভিডিওটা আর এই সত্য ঘটনাটা যদি আপনাদের এই ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তো ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করবেন। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওয়।